Om Sthapukaya Cha Dharmusha Sharvo Dharmo Sharupine Avatar Varishthaya Ramakrishna Yoti Namaho Nama Niranjanam Nitya Manantarupam Bhaktanukampa Dhrita Vigraham Bhavi Isavotaran Parameshamiddham Tang Ramakrishna Shirasa Namama. আজকের এই পরিচ্ছেদে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন অহংকার কিভাবে কেমনভাবে মানুষ জ্ঞাপন করে সেই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সদরওয়ালার প্রতি চেয়ে বললেন আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না আমি মোলে ঘুচিয়ে জঞ্জাল অহংকার করা বৃথা এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল প্রতিমার সাজগোজ দেখে বলছে মা যতই সাজগোজ দিন দুই তিন পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে এই শুনে সকলের হাস্য তাই সকলকে বলছি জোয়াজি হও আর যেই হও সব দুদিনের জন্য তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয় সত্ত্ব রজ ও তমগুণের ভিন্ন স্বভাব তমগুণীদের লক্ষণ অহংকার নিদ্রা বেশি ভোজন কাম ক্রোধ এইসব রজগুণীরা বেশি কাজ জড়ায় কাপড় পোশাক ফিটফাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পোটখানায় কুইনের ছবি যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পরে গলায় রুদ্রাক্ষের মালা তার মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে এদিকে আসুন আরও আছে শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে ষোলো ফকর নাট মন্দির আছে আবার দান করে লোককে দেখিয়ে সত্ত্বগুণী লোক অতি শিষ্ট শান্ত কাপড় জাতা রোজগার পেট চলা পর্যন্ত কখনো লোকের তোষাবোধ করে ধন লয় না বাড়িতে মেরামত নাই ছেলেদের পোশাকের জন্য ভাবে না মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে লোকে টেরও পায় না মশারির ভিতর ধ্যান করে লোকে ভাবে বাবু রাতে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন সত্ত্বগুণ সিঁড়ির শেষ ধাপ তারপরে ছাদ সত্ত্বগুণ এলেই ঈশ্বরলাভের আর দেরি হয় না আর একটু গেলেই তাকে পাবি ঠাকুর এবার সদরার প্রতি চেয়ে আবার বললেন তুমি বলেছিলে সব লোক সমান এই দেখো কত ভিন্ন প্রকৃতি আরও কত রকম থাক আছে নিত্যজীব মুক্তজীব মুমুক্ষজীব বদ্ধজীব নানা রকম মানুষ নারদ সুখদেব নিত্যজীব যেমন স্টিমবোট কলের জাহাজ পারে আপনিও যেতে পারে আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায় নিত্যজীবেরা নায়েবের স্বরূপ একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায় আবার মুমুক্ষ জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে তারা হলো মুক্তজীব নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো কখনো জালে পড়ে না কিন্তু বদ্ধজীব
সংসারী জীব, তাদের হুঁশ নাই, তারা জালে পড়েই আছে, অথচ জালে বদ্ধ হয়েছি এইরূপ জ্ঞানও নাই। এরা হরিকথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে হরিনাম মরবার সময় হবে, এখন কেন? আবার মৃত্যু শয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপের অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে তেল পুড়ে যাবে। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে। আর বদ্ধ জীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে, যেমন উটের কাঁটা ঘাস খেতে মুখ দিয়ে ডর ডর করে রক্ত পড়ে, তবু কাঁটা ঘাস ছাড়ে না। এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর বছর মেয়ে হবে, বলে কি করব, অদৃষ্ট ছিল। যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না, কেবল পরিবারদের পুঁটুলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। বদ্ধ জীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামেদ করে ধন উপার্জন করে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধ জীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। ঠাকুর এবার সদরওয়ালার প্রতি চেয়ে বললেন, মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলছিলে, কত ভিন্ন প্রকৃতি, কারো বেশি শক্তি কারো আবার কম। সংসার আসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে, বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে, সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহ ত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হল। ঈশ্বর চিন্তা করে দেহ ত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এই সংসারে আসতে হয় না। ব্রাহ্মভক্ত এবার জিজ্ঞেস করলেন, মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে কিন্তু মৃত্যু সময় করে নাই, তাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে, কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল? ঠাকুর বললেন, জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়ে যায়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে, মন মত্ত করি, তবে হাতিকে নাইয়ে যদি আস্তা বলে সাঁত করিয়ে দিতে পারো তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকাল ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয়, সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই তাই তো এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে, যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। এই শুনে সবাই হাসলেন। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাস যোগ, ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকেই মনে পড়বে। এই শুনে ব্রাহ্মভক্ত বললেন, বেশ কথা হল, অতি সুন্দর কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো, আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি ঘর তিনি ঘরণী, আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার, আমি রথ তিনি রথী, যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি।
আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের সমস্ত পর্বগুলি পেতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কথামৃতের সমস্ত পর্বগুলি আপনি সেখান থেকে শুনতে পাবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।